এবার আরো একটি অঙ্ক আমি করে দেখাবো এই অঙ্কটি হচ্ছে if y equal to cos log 1 plus x so that 1 plus x square y n plus 2 plus 2n plus 1 into 1 plus x y n plus 1 plus n square plus 1 y n equal to 0 এই অঙ্কটি অক্টোবর 2013 তে এই অঙ্কটি এমআইতে এসেছিল এমআই পরীক্ষায় এসেছিল সো আমরা অঙ্কটি প্রথমেই যেটা করব পজ করো তো একটু সো এই অঙ্কটি সলভ করার জন্য এই অঙ্কটি সলভ করার জন্য আমরা যেটা করব আমাদের যেটা দেওয়া আছে গিভেন y equal to cos log 1 plus x এইটাকে আমরা প্রথম দুইবার ডিফারেন্সিয়েশন করব লিবনিস থিওরাম অ্যাপ্লাই করার আগে সো প্রথম একবার ডিফারেন্সিয়েশন করলে হবে y1 equal to cos কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মাইনাস সাইন এবং cos এর থিটা হিসাবে আছে log 1 plus x মানে cos এর এখানে x হিসাবে আছে তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন x x এখানে হচ্ছে log 1 plus x কিন্তু log 1 plus x তো x না সেহেতু এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এবং এটার সাথে গুণ করি তাহলে আমরা পাবো log x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x 1 plus x হবে এখানে কারণ log এর x হিসাবে আছে 1 plus x কিন্তু 1 plus x তো x না এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাবো 1 হয়ে যাবে 0 এবং x হবে 1 সো 1 দিয়ে কাউকে গুণ করা না করা সেম সো এই পর্যন্ত হবে এটার প্রথমবার ডিফারেন্সিয়েশন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আর আর আমরা এটাকে গুণ করে দিলে লিখতে পারি 1 প্লাস x y1 ইকুয়াল টু মাইনাস সাইন লগ 1 প্লাস x এবার আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে হবে 1 প্লাস x এটা ইউ ভি সূত্র ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করলে হবে y2 প্লাস y1 কে রেখে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি সেটা হবে জাস্ট 1 কারণ 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1 সো আমরা যেটা পেলাম লেফট সাইডের ডিফারেন্সিয়েশন শেষ রাইট সাইডে মাইনাস সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস কজ x এবং x এখানে হচ্ছে লগ 1 প্লাস x কিন্তু লগ 1 প্লাস x তো x না সো এটা লগ 1 প্লাস x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 বাই 1 প্লাস x এবং 1 বাই 1 প্লাস x তো x না এটাকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাজ ইউজুয়াল 1 হবে সো 1 দিয়ে আমরা গুণ করা না করা সমান কথা আগের মতো আবার এটা দিয়ে যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমরা এই 1 প্লাস x আর 1 প্লাস x হবে 1 প্লাস x হোল স্কোয়ার y2 প্লাস 1 প্লাস x y1 ইকুয়াল টু এখানে আছে মাইনাস কজ লগ 1 প্লাস x আর কজ লগ 1 প্লাস x ইকুয়াল টু হচ্ছে y সো আমরা লিখতে পারি মাইনাস y এবং এটার সাইড চেঞ্জ করে আমরা লিখব 1 প্লাস x হোল স্কোয়ার y2 প্লাস 1 প্লাস x y1 মাইনাস এপাশে মাইনাস y এপাশে এসে হবে প্লাস y ইকুয়াল টু 0 এবং এটাই আমাদের এক নং সমীকরণ এটাকে আমরা লিবনিস থিওরাম অ্যাপ্লাই করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে সো আমরা লিখব অ্যাপ্লাইং লিবনিস থিওরাম থিওরাম লিবনিস থিওরাম অ্যাপ্লাই করে আমরা যেটা পাই আমরা জানি যে যেটাই থাকুক সেটা প্রথমটা 1 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই যেটাই থাকুক তার সাথে এন যোগ হয়ে যাবে ওয়াই এন প্লাস টু এখানে যেটাই থাকবে সেটার সাথে এন যোগ করব এখন যেহেতু এখানে এক্সের পার্ট আছে সো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে আর প্রথমবার ডিফারেন্সিয়েশনের সময় এন সি ওয়ান লিখতে হয় এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে টু ওয়ান প্লাস এক্স এবং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে আমরা এটাকে টোটালটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করলাম এক্স ধরে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স হয়
কিন্তু এখানে 1 প্লাস x তো x না সো 1 প্লাস x যেহেতু x না সেহেতু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে কিন্তু 1 প্লাস x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 হয় 0 আর x হয় 1 সো 1 দিয়ে কাউকে গুণ করা আর না করা সেম কথা তাহলে এটা হয় y n প্লাস 2 থেকে 1 কমলে n প্লাস 1 এর পরের ধাপে আমরা দেখছি আরও এক্স আছে সো এর পরের পার্টে হবে এন সি টু এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় জাস্ট টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে টু পাওয়া যাবে টু ইন্টু এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ওয়ান প্লাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয় সো এখানে জাস্ট থাকবে টু ওয়াই এন প্লাস ওয়ান থেকে এক কমলে ওয়াই এন তাহলে আমাদের প্রথম পদটার লিবনিস থিওরাম অ্যাপ্লাই করা হয়ে গেল এবার আমরা দ্বিতীয় পদটায় যদি অ্যাপ্লাই করি দ্বিতীয় পদটায় আছে কি ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান তাহলে হবে ওয়াই এন প্লাস ওয়ান কিন্তু এক্সের পার্ট থাকায় আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব এন সি ওয়ান এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান সো ওয়ান দিয়ে গুণ করা না করা সমান এবং এন প্লাস ওয়ান থেকে এক কমে হবে এন এবার আমাদের কাছে আছে জাস্ট ওয়াই সো এটা হবে প্লাস ওয়াই এন ইকুয়াল টু জিরো এটাকেই আমরা জাস্ট কমন নিয়ে এটার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব এটার সাথে মিলিয়ে দিতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে আমাদের লিবনিস থিওরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে সো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই এন সি ওয়ানের মান আমরা জানি এন এখানে তাহলে এন বসিয়ে দিতে পারি এন সি ওয়ানের মান এন এটা এখানে বসিয়ে দিলাম এখানে এন সি টু এর মান হচ্ছে এন সি টু এর পরিবর্তে লিখব এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এবং এই টু এর সাথে এই টু ফ্যাক্টোরিয়াল টু কাটা যাবে কারণ ফ্যাক্টোরিয়াল টু এর মানও টু আবার টু এর মান টু তাহলে টু এবং ফ্যাক্টোরিয়াল টু কাটাকাটি হয়ে গেল এখন আমরা কমন নিব ওয়াই এর নিচের এই এন প্লাস ওয়ান এন প্লাস টু এন এন এগুলো দেখে সো আমরা এই পার্টটা এইখানে করব কিছুটা অংশ মুছে ফেলি সো আমরা এই লাইনটাকে ওটার সাথে মেলানোর চেষ্টা করব সো আমরা দেখছি এখানে প্রথম পদটা আছে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই এন প্লাস টু এবং এখানেও আমাদের প্রথম পদটা আছে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার আমরা এই লাইনের পর এটা করছি ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার এন প্লাস টু ওয়াই এন প্লাস টু থাকলো এরপর আমরা দেখব এন প্লাস ওয়ান কার কার কাছে আছে এন প্লাস ওয়ান এখানে আছে এবং এখানে আছে আমরা এখান থেকে কমন নেব এন প্লাস ওয়ান কমন নেব সো আমরা লিখলাম প্লাস আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব কমন নেব ওয়াই এন প্লাস ওয়ান তাহলে ওয়াই এন প্লাস ওয়ান কমন নিলে এখান থেকে থাকতেছে টু এন ইন্টু ওয়ান প্লাস এক্স এবং আমরা এখান থেকে দেখছি এখানে আছে প্লাস ওয়ান প্লাস এক্স সো আমাদের ওয়ান প্লাস এন প্লাস ওয়ানেরটাও কমন নেওয়া হয়ে গেল এখন আছে এনেরটা ওয়াই এন আছে তিনজনের কাছে সো এই তিনজনের কাছ থেকে আমরা যদি ওয়াই এন কমন নিই এখানেও আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব ওয়াই এন কমন নিলাম এবং জিরো হবে লাস্টে তাহলে এখান থেকে থাকতেছে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান এবং এখান থেকে থাকতেছে প্লাস এন এখান থেকে থাকতেছে প্লাস ওয়ান এখন আমরা জাস্ট এটাকে কমন নিয়ে এবং গুণ ভাগ করে ওটার সাথে মিলিয়ে দিলেই হয়ে গেল তাহলে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে দুইজনের কাছেই ওয়ান প্লাস এক্স কিন্তু কমন আছে আমরা যদি কমন নেই তাহলে লিখতে পারি টু এন প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান তাহলে আমাদের দুজনের কাছে কমন আছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে থাকে টু এন আর এখান থেকে থাকে ওয়ান সো দ্বিতীয় পদটাও আমাদের মিলে গেছে এটার সাথে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এখানে এটা যদি গুণ করে দেই তাহলে থাকে এন স্কোয়ার মাইনাস এন প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল টু জিরো এখানে প্লাস আর মাইনাসে এন কাটা গেলে আমাদের যেটা থাকলো এন স্কোয়ার প্লাস ওয়ান এটাই আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা সো পরের লাইনে আমরা জাস্ট এখানে এন স্কোয়ার প্লাস ওয়ান লিখে দিলেই হয়ে গেল সেই লাইনটা আপনারা করে নেবেন এইখানেই আমি রুট লিখে দিই এবার যে অঙ্কটি করাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক
এই অঙ্কটি সেপ্টেম্বর 2006 এবং এপ্রিল 2010 এই পরীক্ষা এমআই পরীক্ষায় এসেছিল। এপ্রিল 10 এবং সেপ্টেম্বর 2006 পরীক্ষায় এটি এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কিন্তু এই অঙ্কটি আমরা খুবই সহজে আমাদের আগের করা একটি অঙ্কের সাথে খুবই সহজে সলভ করতে পারি। যদিও অঙ্কটা দেখা যাচ্ছে লগ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, সো এটা একটু ডিফারেন্ট, কিন্তু আমরা যদি 10 নম্বর অঙ্কটা একটু রিভিউ করি, আমাদের 10 নম্বর অঙ্কটায় ছিল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। সো এটাকে আমরা নতুন করে যদি এইটা করতে যাই, এটাও করা যায়, আমাদের গাইড বইয়ে এটা আলাদা করে করা আছে, কিন্তু আমি এটা দিয়ে কিন্তু এটা সলভ করতে পারি। কিভাবে? আমাদের 10 নম্বরের প্রমাণে এই অংশটাই ছিল, সো 10 নম্বরের অঙ্কটার সাথে আমরা জাস্ট এটাকে যদি এরকম করে ফেলতে পারি তাহলে এই অঙ্কটা সলভ হয়ে গেল। সো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখি, গিভেন আমাদের দেওয়া আছে লগ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এবং আমাদের মনে রাখতে হবে যদি লগের এখানে বেস না দেওয়া থাকে, ডিফারেন্সিয়েশনের অঙ্কে এই লগের বেস সাধারণত আমরা ই ধরবো, কারণ এটা লন হবে, আসলে লগ ই ভিত্তিক ওয়াই। সো আমরা যদি এন্টি লগারিদম, 19 শেখা এন্টি লগারিদম করি, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু, এখানে যেহেতু ই আছে এন্টি লগারিদম করলে এটাকেই লেখা যায় ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। এই একটা লাইন করলেই এই অঙ্কটা হুবহু 10 নম্বর অঙ্কের সেম হয়ে যায়। সো এর বাকি অংশটা আমরা 10 নম্বর অঙ্কে যেভাবে করেছি সেম ওইভাবে যদি ঠিক ওইভাবে যদি করে ফেলি তাহলেই আমরা এটাকে প্রুভড করে ফেলতে পারবো। সো জাস্ট এই একটা লাইন করলেই এই অঙ্কটা এবং 10 নম্বর অঙ্কে কোনো পার্থক্য থাকে না। সো এটা খুবই সহজে করা যাবে।